জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয় দেশ জুড়ে। আমরা তো অনেকেই বড় অনুষ্ঠান করে জন্মাষ্টমী পালন করি, কিন্তু কজনই বা জানি এই জন্মাষ্টমী কততম? তাহলে জন্মাষ্টমীর বিষয়ে বিস্তারেই জানা যাক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি জন্মাষ্টমী রূপে ধরা হয় তা আমাদের সকলেরই প্রায় জানা। এবার দেখা যাক এই বছর কততম জন্মাষ্টমী। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরাধামে বিরাজিত হয়ে বৈকুণ্ঠে গমন করেন। সেই দিনটি ছিল শুক্রবার, খ্রিস্টপূর্ব 3101 সাল। সেই দিনই কলিযুগের সূচনা হয়। এখন বর্তমান 2022 খ্রিস্টাব্দ, তবে কলিযুগের বয়স 3101 যোগ 2022 অর্থাৎ 5123 বছর। যদি শ্রীকৃষ্ণের অন্তর্ধানের দিন কলিযুগের আবির্ভাব হয় এবং শ্রীকৃষ্ণের বিরাজমান কাল যদি 125 বছর হয়, তবে এই বছর অর্থাৎ 2022 সালের জন্মাষ্টমী হল 5123 যোগ 125 বছর অর্থাৎ 5248তম। এই বছর ইংরেজি তারিখ অনুসারে আগস্ট মাসের 18 ও 19 তারিখ পালিত হচ্ছে জন্মাষ্টমী। এবছরও এই পবিত্র ও বিশেষ দিনটি খুবই আনন্দ ও শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। কলকাতা সহ রাজ্যের অন্যান্য এলাকায় ইস্কন এবং অন্যান্য মন্দিরে আজ পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড় জমেছে। উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন যেন নতুন সাজে সেজে উঠেছে, হয়ে উঠেছে উৎসব মুখর। দিল্লিতে রাস্তায় রাস্তায় দহি হান্ডি অনুষ্ঠান পালিত হচ্ছে। কোনো কোনো জায়গায় দইয়ের হাড়ি ভাঙা প্রতিযোগিতাও চলছে। দহি হান্ডি ভাঙা উৎসবে মানব পিরামিডে অংশগ্রহণকারীদের মধ্যে কারোর মৃত্যু হলে 10 লাখ, গুরুতর জখম হলে 8 লাখ এবং অল্প আহত হলে 5 লাখ টাকা সরকার থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পুরুষদের সাথে সাথে মহিলারাও এই মানব পিরামিডে অংশগ্রহণ করছে বিভিন্ন এলাকায়। কাশ্মীরি পণ্ডিতরাও স্বমহিমায় পালন করছে জন্মাষ্টমী। সাম্প্রতিক একটি ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের শঙ্খ বাজাতে ও কয়েকজনকে শ্রীকৃষ্ণ সেজে গাংপত্তার মন্দিরে জন্মাষ্টমী পালন করতে দেখা গেছে। সবশেষে বলা যায়, যত তমই হোক না কেন, হিন্দু তথা গোটা ভারতবাসীর কাছে এই দিনটি চিরকালই আনন্দের, আবেগের, শ্রদ্ধার এবং উৎসব মুখর হয়েছিল, আছে এবং থাকবেও।